শুভ দুপুর বন্ধুরা। দেখো, স্নান টান করে রান্না বাড়ি সেরে নিয়েছি, স্নান টান করে বসে পড়েছি একটু কাজের দিকে। কাজে একটু বসলাম, দুটো ছোট ছোট ফুল টুল করবো, কেননা কেউ নেই বাড়িতে এখনো, তাই খাওয়া দাওয়া এখন হবে না, তাই বলি একটু কাজের দিকে বসে যাই। তো কাজে যখন তখন বসলে কাজ হয় না, কাজের একটা বেশ মুড চাই, তো মুডটা সবসময় থাকে না, কখনো বসলে হয়তো উঠতে ইচ্ছা হয় না, কখনো হয়তো বসলে কাজ করতেই ইচ্ছা হয় না, তাও বসছি একটু। তো দেখো, স্নান ঠান সেরে নিয়েছি আর বেশ ভালো লাগছে, মানে ঠান্ডাটা একটু কমের দিকে, কমেই গেছে প্রায়, বেশ এখন আবার দেখছি বেশ ঘাম ঘাম হচ্ছে, মানে অতিরিক্ত কি গরম পড়ে যাবে নাকি বাবা, এত তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসেই গরম গরম ভাবছে। আর রোদ উঠেছে, মানে কি বলবো, অন্য সময় রোদে বসলে কি ভালো লাগতো, রোদে আর বসা যাচ্ছে না। ধান মেলেছি, ধানকে দুবার একটু মানে হাত বুলিয়েছিলাম, মানে ঘাম হয়ে যাচ্ছে, তারপর 2-3 বার ধান মেলে দিয়ে এবার বসেছি কাজে। তো আজকে দুপুরে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, দুপুরের খাবার মানে থালা সাজানোর ভিডিওটা হয়তো একটু দেরি হবে, আজকে দুটো তো বাজতে যায়। তো কি কি আইটেম করেছি তোমাদেরকে দেখাই চলো। দেখো, করে নিয়েছি ডিমের বেশ লাল লাল ঝোল, অনেক দিনই হয়নি, আর আমাদের ও খুব ডিম খেতে পছন্দ করে, তাই আজকে ডিমের ঝোল করেছি। এই পাশে করে নিয়েছি, এটা হচ্ছে খোকা ইলিশ, তার সর্ষে বাটা, এই পাশে